আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ আয়োজিত আজকের এই ছোটদের পৃথিবীর অনলাইন ক্লাসে আমার ছোট্ট সোনামণি শিক্ষার্থীদের জানাই স্বাগত। প্রিয় শিক্ষার্থীরা, কেমন আছো তোমরা? আশা করি আল্লাহর অশেষ রহমতে তোমরা ভালো আছো এবং খুবই মনোযোগ দিয়ে তোমরা বাসায় থেকে সুস্থভাবে পড়াশোনা করছো। প্রিয় শিক্ষার্থীরা, আজকে আমি তোমাদের সামনে আছি। আমরা হচ্ছে যেটা নিয়ে পড়াশোনা করবো তা হচ্ছে আমাদের সামনেই আছে দ্বিতীয় সাময়িক পরীক্ষা, আর এই দ্বিতীয় সাময়িক পরীক্ষাটা আমাদের অবশ্যই ভালোভাবে দিতে হবে। আমরা ছোটদের পৃথিবীর ক্লাসে আছি, আর এই ছোটদের পৃথিবীর ক্লাসে আমরা একদম শেষ পাতে চলে এসেছি। এখন পরীক্ষা যেহেতু সামনে, সেহেতু অবশ্যই আমাদের কিন্তু আমাদের স্বাস্থ্য সম্পর্কে আরো বেশি সচেতন হতে হবে। কারণ তুমি যখন সুস্থ থাকবে তুমি তখন কিন্তু তোমার পড়াগুলো মনে রাখতে পারবে, পরীক্ষাটাও খুব ভালো করে দিতে পারবে। তাই বর্তমানে যে করোনা পরিস্থিতি চলছে তাতে আতঙ্কিত না হয়ে বাবা মা যা বলছেন, প্রিয় শিক্ষকরা যা বলছেন তা শুনবে এবং পুষ্টিকর খাবার খাবে, সুন্দরভাবে বিশ্রাম নেবে এবং মনোযোগ দিয়ে পড়াশোনা করবে। আশা করি তোমাদের পরীক্ষাটা অনেক ভালো হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমি তোমাদের সাথে আছি, আমাকে তোমরা সবাই চেনো, শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজের সহকারী শিক্ষক নায়না মনি। আমরা আজকে একত্রিত হয়েছি ছোটদের পৃথিবীর ক্লাসে, আর এই ছোটদের পৃথিবীর ক্লাসে প্রথমেই বলেছি যে আমাদের পরীক্ষা সামনে, আমাদের পড়া ইনশাল্লাহ আমরা সব কমপ্লিট করে ফেলেছি, আর ইনশাল্লাহ আমরা পরীক্ষাটাও খুব ভালো দিতে পারবো। আমরা সার্বিক আলোচনার ক্লাসে আছি। সার্বিক আলোচনাতে আমরা প্রথম অংশটাতে আছি। তোমরা জানো যে সার্বিক আলোচনাতে অনেকগুলো ছোটদের পৃথিবীর ক্লাসে অনেকগুলো বিষয় আসলে পড়ানো হয়, অনেকগুলো নতুন নতুন তথ্য, কিছু সাধারণ জ্ঞান নিয়ে পড়াশোনা করানো হয়। এখানে কিছু বিষয় থাকে যেগুলো আমাদেরকে জানতে হয়, কিছু ছবি চিনে বলতে হয় এবং বাস্তবতার সাপেক্ষে কিছু প্রশ্ন থাকে। এই পুরো সিলেবাসটাকে আমরা দুই অংশে বিভক্ত করেছি, যার প্রথম অংশ হচ্ছে আজকে সার্বিক আলোচনার প্রথম অংশ। তো প্রথম অংশটা শুরু করার আগে আমরা একটু সিলেবাসটা নিয়ে কথা বলতে চাই এবং কেমন হবে তোমাদের পরীক্ষার মানমন্ডল তা নিয়ে। তোমাদের পরীক্ষা দ্বিতীয় সাময়িক পরীক্ষা, দ্বিতীয় সাময়িক পরীক্ষার যেটা ফুল মার্ক তা হচ্ছে 25 মার্কের পরীক্ষা তোমাদের হবে, এবং এই 25 মার্কের পরীক্ষার মধ্যে 20 মার্ক থাকবে মৌখিকে এবং ব্যবহারিক যে অংশ তাতে থাকবে 5 মার্ক। এই 20 এবং 5 মিলে মোট নম্বর হচ্ছে 25। এখানে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা আছে, সেটা হচ্ছে যে ব্যবহারিক যে অংশ, এই ব্যবহারিকের অংশটাতে তোমাদের যে বিষয়গুলো নিয়ে থাকবে তা হচ্ছে বাস্তবতার সাপেক্ষে এবং ছবি চিনে নাম বলা, ছবি চিনে নাম বলা এবং বাস্তবতার সাপেক্ষে, এই দুটো অংশ তোমাদের পরীক্ষাতে ব্যবহারিক অংশে থাকবে। এটা তোমরা অবশ্যই খুব ভালো মতো করে খেয়াল করবে। এখন আমরা যে অধ্যায়গুলো পড়েছিলাম, তোমরা জানো যে ছোটদের পৃথিবীতে আমরা আমাদের বাংলাদেশের প্রথম শ্রেষ্ঠ বৃহত্তম ক্ষুদ্রতম এই বিষয়গুলো পড়েছিলাম এবং তার সাথে শারীরিক শিক্ষারও অনেক কিছু অংশ পড়েছিলাম। তো এই অংশগুলো থেকে আমরা আজকে ফিডব্যাকের আঙ্গিকে আমরা আজকে ক্লাসের পড়াগুলো কমপ্লিট করব। কিছু প্রশ্ন আগে আমরা করে ফেলি। দেখো তোমার শীটটা তোমরা হাতে নিয়েছো, আশা করি শীটের প্রথমেই খেয়াল করো যে কি আছে শীটে। আছে যে নিজের প্রশ্নগুলোর উত্তর বলুন, প্রশ্নগুলোর উত্তর বলুন। এই প্রশ্নগুলো কিন্তু আমরা বহুবার করেছি, আরো একবার পরীক্ষার সামনে যেহেতু আমরা আরো একবার একটু মনে করে নিই এই প্রশ্নগুলো। বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতির নাম কি? আরো একটা প্রশ্ন আছে, বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী কে? তোমাদের পরীক্ষাটা কিন্তু এরকম করে দুটো প্রশ্ন একসাথে আসতেই পারে। উত্তর হবে কি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, তিনি আমাদের প্রথম রাষ্ট্রপতি, এবং ডক্টর কুদরতী খুদা, তিনি হচ্ছেন বাংলাদেশের শ্রেষ্ঠ বিজ্ঞানী। খ নম্বরে আছে, বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? বাংলাদেশের বৃহত্তম বিভাগ কোনটি? একটা বিভাগ রয়েছে, তার মধ্যে বৃহত্তম বিভাগ হচ্ছে চট্টগ্রাম বিভাগ। আরো একটি প্রশ্ন রয়েছে, বাংলাদেশের বৃহত্তম জেলার নাম কি? বাংলাদেশের বৃহত্তম জেলার নাম রাঙ্গামাটি। বাংলাদেশের বৃহত্তম জেলার নাম রাঙ্গামাটি। আচ্ছা, তাহলে দেখো দুটো করে কোশ্চিন কিন্তু একসাথে আছে এবং আমরা দুটো করে উত্তরও কিন্তু পড়লাম, তাই না? আচ্ছা, এরকম আরো কিছু প্রশ্ন থাকতে পারে। যেমন গণনবারে দেখো লেখা আছে, পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে কি বোঝায়? পরিষ্কার পরিচ্ছন্নতা থাকা কেন প্রয়োজন? পরিষ্কার পরিচ্ছন্নতা বলতে নিয়মিত গোসল করা, হাত পা মুখ দাঁত চোখ ধোয়া এবং পরিষ্কার কাপড় পরাকে বোঝায়। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে
কিন্তু ভালো থাকে, তাই না? তুমি যখন পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করে বের হও তখন তোমাকে অনেক ফ্রেশ লাগে না? আশা করি ফ্রেশ লাগে। এবং যখন তোমাকে বলে যে বাহ তোমার চুলটা তো খুব সুন্দর, কেউ বলে চুলটা খুব সুন্দর করে আঁচড়ানো, তো তোমার হাতে তো নখগুলো বড় বড় নাই, নখগুলো একদম পরিষ্কার, আর তোমার দাঁতটাও খুব সুন্দর, এই ধরনের কথা যখন কেউ বলে তখন কিন্তু আমাদের খুব ভালো লাগে। তো আমরা কি করবো, আমরা অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, যখন এরকম ভালো ভালো কমেন্ট শুনবো তখন আমাদের মনটাও কিন্তু ভালো থাকবে, আমরা সুস্থ থাকবো, তাই না? আচ্ছা, তাহলে আমাদের পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আর বর্তমান প্রেক্ষাপটে তো অবশ্যই পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হবে, শুধু নিজে না, আমরা তোমার চারপাশকেও পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। বর্তমান পরিস্থিতির কথা বললাম, তাই না? সেই সেই আমাকে একটা কোশ্চিন, যে করোনা ভাইরাস, করোনা ভাইরাস বা কোভিড-19 রোগ প্রতিরোধের দুইটা উপায় বলুন। এই দুটো উপায় তোমরা এতদিনে কিন্তু জেনে গেছো, কারণ প্রত্যেকটা শিক্ষক তোমাদের ক্লাসের শুরুতেই কিন্তু এই ভাইরাস থেকে কিভাবে আমরা প্রতিরোধ করতে পারি আর সুস্থ থাকতে পারি, তার সাথে লড়াই করতে পারি, তাই কিন্তু তোমাদেরকে প্রতিনিয়ত করছেন। তাহলে করোনা ভাইরাস রোগ বা কোভিড-19 যে রোগ, এটি প্রতিরোধের দুইটা উপায় কি হতে পারে? এক নম্বর হচ্ছে ঘন ঘন সাবান পানি বা হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধোয়া, খাবার পানি এবং হ্যান্ড স্যানিটাইজার দিয়ে হাত ধুতে হবে। এবং দ্বিতীয় হচ্ছে যে কাশি বা হাঁচি দেওয়ার সময় মুখ এবং যে নাক তার কুনুই বা টিস্যু দিয়ে ঢেকে রাখা। খুব সহজ একটা কথা, এটা কিন্তু আসলে প্রশ্ন দেখে উত্তর দেখে মুখস্থ করার না, এটা আমরা প্রতিনিয়তই আমাদের অভ্যাসে পরিণত করতে হবে এবং এখান থেকে আমরা খুব সহজে উত্তরটা দিতে পারবো। কি সেটা হচ্ছে যে কমপক্ষে 20 সেকেন্ড তোমাকে কিছুক্ষণ পর পর সাবান দিয়ে খুব ভালো করে হাতটা ধুতে হবে। আমাদের হাত ধোয়া দিবসগুলোতে বা স্কুলে কিন্তু তোমরা হাত ধোয়া কিভাবে হাত ধুতে হবে তা কিন্তু শিখেছো, সো তোমরা খুব ভালো করে কমপক্ষে 20 সেকেন্ড ধরে খুব ভালো করে কিছুক্ষণ পর পর হাত ধোবে, কারণ হাতের মাধ্যমে এই ভাইরাসটা বেশি ছড়াচ্ছে। এবং দ্বিতীয় কথা হচ্ছে যে যখন তোমার হাঁচি আসছে বা কাশি আসছে তখন অবশ্যই রুমাল বা টিস্যু ব্যবহার করবে, বা যদি রুমাল টিস্যু কিছুই না থাকে তাহলে এই হাতের কুনুয়ের এখানটাতে তোমরা হাত দিয়ে তখন তোমরা হাঁচিটা দিবে, কখনোই তোমার পুরো হাত এখানে ব্যবহার করবে না, কারণ এই হাতটাই আবার তুমি যখন কোনো কারণে মুখে দিচ্ছ নাকে দিচ্ছ তখন কিন্তু এই ভাইরাসটা তোমার শরীরের ভিতরে ঢুকে যাচ্ছে। এই ব্যাপারে আমাদেরকে অবশ্যই সচেতন থাকতে হবে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা অনেকগুলো প্রশ্নের উত্তর পড়লাম, এখন আমাদের পরীক্ষাতে কিন্তু একটা অংশ থাকে, সেটা হচ্ছে শূন্যস্থান পূরণ। শূন্যস্থান পূরণের মাধ্যমে আমরা আসলে দেখি যে কিছু উত্তর এবং প্রশ্ন জেনে নিতে পারি কিনা। শূন্যস্থান পূরণ, বাংলাদেশের শ্রেষ্ঠ কবি ড্যাশ, এরকম যদি শূন্যস্থান পূরণ দেওয়া থাকে তোমরা এখানে কি বলবে? বাংলাদেশের শ্রেষ্ঠ কবি কাজী নজরুল ইসলাম, কাজী নজরুল ইসলাম। খাওয়ার আগে এবং পরে সাবান দিয়ে ভালোভাবে ড্যাশ ধুতে হয়, খাবার আগে এবং পরে অবশ্যই কি ধুতে হবে? হাত ধুতে হবে, হাত খুব ভালো করে ধুয়ে নিতে হবে। ভালো রাখার জন্য প্রিয় শিক্ষার্থীরা খুব ভালো করে খেয়াল করো, এই বিষয়টা খেয়াল করো, ড্যাশ ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে। ড্যাশ ভালো রাখার জন্য পুষ্টিকর খাবার খেতে হবে। কি ভালো রাখার জন্য আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে? স্বাস্থ্য ভালো রাখার জন্য আমাদের পুষ্টিকর খাবার খেতে হবে। ঘন আবার হচ্ছে বাংলাদেশের বৃহত্তম শহর ড্যাশ, বাংলাদেশের বৃহত্তম শহর কি বলতো? বাংলাদেশের বৃহত্তম শহর, বাংলাদেশের বৃহত্তম শহর হচ্ছে ঢাকা, ঢাকা শহর হচ্ছে বাংলাদেশের বৃহত্তম শহর। তো এই ধরনের যে শূন্যস্থান পূরণগুলো দেখছো এগুলো কিন্তু আমরা প্রশ্ন উত্তর হিসেবেও পড়েছি পরীক্ষাতে, কিন্তু এই বিষয়গুলো আমাদের শূন্যস্থান পূরণ হিসেবে আসতে পারে, সঠিক উত্তরের টিক চিহ্ন দেওয়া আসতে পারে, ভুল বানান শুদ্ধকরণ হিসেবে আসতে পারে, বা তোমার প্রশ্নের উত্তর দাও এভাবেও কিন্তু আসতে পারে। সো তোমাদের প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুব ভালো করে পড়তে হবে। আসো এখনই যে আরেকটা আইটেমের কথা বলছিলাম, যে সঠিক উত্তরের টিক চিহ্ন দেওয়া, তাহলে সঠিক উত্তরের টিক চিহ্ন দেওয়ার মতো করেও কিন্তু আমাদেরকে পড়তে হবে, ঠিক আছে? নম্বরে আছে স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কি করা উচিত। স্বাস্থ্য ভালো রাখার জন্য নিয়মিত কি করতে হবে? শরীর চর্চা, বাগান নাকি ছবি আঁকতে হবে, কি করতে হবে? হ্যাঁ, অবশ্যই শরীর চর্চা করতে হবে। শরীর চর্চা করার এই নিয়মটা কিন্তু আমাদেরকে অভ্যাসে পরিণত করতে হবে। প্রতিদিন অন্তত কিছুক্ষণ সময় তোমরা শরীর চর্চা করবে, অর্থাৎ ব্যায়াম করবে। তোমাদেরকে শারীরিক শিক্ষা ক্লাসে কিন্তু অনেক পিটি শেখানো হয়েছে, আমরা 3-4, 1-2-3-4 এই 4টা পিটি কিন্তু আমরা শিখিয়েছি। এই পিটিগুলো যদি তোমরা একটু করো তাহলে কিন্তু তোমাদের শরীরটা ভালো থাকবে। 6 নম্বরে আছে কতদিন পর পর নখ কাটা উচিত।
কতদিন পর পর নখ কাটা উচিত? 7 দিন পর পর আমাদের নখ কাটা উচিত, 7 দিন পর পর আমাদের নখ কাটতে হবে। ক নম্বর আছে, বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগের নাম কি? বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগ, বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগের নাম সিলেট বিভাগ। বাংলাদেশের ক্ষুদ্রতম বিভাগের নাম সিলেট বিভাগ, ক্ষুদ্রতম বিভাগ সিলেট। ঘ নম্বরে আছে, বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম কি? বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ীর নাম কি? সাকিব আল হাসান, মুসা ইব্রাহিম নাকি ডক্টর মোহাম্মদ ইউনুস? হ্যাঁ ঠিক বলেছো, ডক্টর মোহাম্মদ ইউনুস। ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশের প্রথম নোবেল বিজয়ী। প্রিয় শিক্ষার্থীরা, এখন আরো একটা বিষয়, এই যে ভুল বানান, ভুল বাক্য শুদ্ধ করে তোমাদের কিন্তু বলতে হবে, এই ধরনের তোমাদের পরীক্ষাতে আইটেম থাকতে পারে। তাহলে আমরা এরকম কিছু প্রশ্ন করার চেষ্টা করি। কনাকার আছে, স্কুল ড্রেস 5 দিন পর পর পরিষ্কার করা উচিত। কথাটা কি সঠিক? বাক্যটা কি সঠিক? 5 দিন পর পর তুমি স্কুল ড্রেস যদি পরিষ্কার করো, তোমার স্কুল ড্রেস কিন্তু অনেক নোংরা হয়ে যাবে, এবং সেই নোংরা হয়ে যাওয়া যে নোংরা অংশগুলো সেগুলো তোমার গায়েও কিন্তু লেগে যাবে। তাহলে অবশ্যই স্কুল ড্রেস আমাদের 3 দিন পর পর পরিষ্কার করা উচিত। এটা হচ্ছে সঠিক বাক্য, যে স্কুল ড্রেস 3 দিন পর পর পরিষ্কার করা উচিত। খোনার পরে আছে, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী নিশাত মজুমদার, বাংলাদেশের প্রথম এভারেস্ট বিজয়ী কে? এভারেস্ট বিজয়ী হচ্ছে মুসা ইব্রাহিম, এভারেস্ট বিজয়ী মুসা ইব্রাহিম। গ নম্বরে আছে, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম সিলেট, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম সিলেট। বাংলাদেশের ক্ষুদ্রতম জেলা কি সিলেট? না, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম হচ্ছে মেহেরপুর, বাংলাদেশের ক্ষুদ্রতম জেলার নাম মেহেরপুর। ঘ নম্বরে আছে, এডিস মশার কামড়ে টাইফয়েড রোগ হয়, এডিস মশার কামড়ে কি টাইফয়েড রোগ হয়? এটা কিন্তু ভুল, এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়, এডিস মশার কামড়ে ডেঙ্গু রোগ হয়। প্রিয় শিক্ষার্থীরা, আমরা কিন্তু দেখলাম যে প্রশ্নের উত্তর আমরা পড়লাম, আমরা শূন্য স্থান পূরণ করলাম, আমরা সঠিক উত্তরের টিক চিহ্ন দাও করলাম, আমরা পড়লাম ভুল বাক্য শুদ্ধ করে বলুন। তো এই ধরনের আইটেম কিন্তু তোমাদের পরীক্ষাতে থাকতেই পারে, এই জন্য প্রত্যেকটা প্রশ্ন আমাদেরকে খুব ভালো করে করতে হবে। ছোটদের পৃথিবীর আরেকটি অংশ হচ্ছে বাস্তবতার সাপেক্ষে, তোমাদের ব্যবহারিক অংশ। এই বাস্তবতার সাপেক্ষে কিছু তথ্য দিয়ে দেওয়া হয়, যার আলোকে তোমাকে প্রশ্ন করা হবে এবং তুমি উত্তর দেবে। যেমন এখানে দেখো একটা আছে, যে আমি বৃহত্তম জলজ সরীসৃপ, আমার পিঠে 2 সারি কাটা আছে, আমি জিভ মুখের ভেতরে বের করতে পারি না, আমি 22 ফুট পর্যন্ত লম্বা হই, বলুন তো আমি কে? এর উত্তর কি হবে? এখানে ছবি দেখে তোমরা বলতে পারছো, এটি হবে কুমির। কুমির 22 ফুট পর্যন্ত লম্বা হয়ে থাকে এবং এর পিঠে 2 সারি কাটা রয়েছে এবং এ কখনোই তার জিভ মুখের বাইরে বের করতে পারে না। 2 নম্বরে আছে, আমি বাংলাদেশের একটি বিখ্যাত ম্যানগ্রোভ বন, আমার বুকে বিভিন্ন ধরনের হিংস্র নিরীহ পশু পাখি কীট পতঙ্গ এবং জাতীয় পশুর পদচারণা রয়েছে, এবার বলুন দেখি আমি কোন বন এবং কোন জেলায় অবস্থিত? ছবিটা থেকে দেখতে পাচ্ছ যে রয়্যাল বেঙ্গল টাইগার আছে, রয়্যাল বেঙ্গল টাইগার আমরা কোথায় দেখতে পাই? সুন্দরবনে। তাহলে এটি হচ্ছে সুন্দরবনের কথা বলা হচ্ছে এবং এই সুন্দরবন খুলনা জেলাতে অবস্থিত, খুলনা জেলায় এই সুন্দরবন অবস্থিত। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে বাস্তবতার সাপেক্ষে কেমন ধরনের প্রশ্ন হবে তা তোমরা কিন্তু বুঝতে পারবে। এখন আসো আরেকটি অংশ রয়েছে, সেটা হচ্ছে ছবি চিনে বলা। ছবি চিনে বলা, আমরা অনেক ছবি কিন্তু ক্লাসের সময়টাতে পড়েছি, প্রত্যেকটা ক্ষেত্রে আমরা দেখেছি ব্যক্তির নাম, দেখেছি জেলা, বিভিন্ন বড় বড় স্থানের নাম, সেগুলো আমরা ছবি দেখেছি, বিভিন্ন প্রাণীর ছবি দেখেছি, তাদের বৈশিষ্ট্যগুলো জেনেছি। আমরা সেখানে সরীসৃপ প্রাণী এবং স্তন্যপায়ী প্রাণীরও কিন্তু ছবি দেখেছি। দেখো এখানে ছবিগুলো তোমরা দেখতে পাচ্ছ, এখানে এটা হচ্ছে মাদুরের ছবি, এটা একটা হরিণ, কচ্ছপ এবং এটি হচ্ছে টিকটিকি। এখন এদের মধ্যে দেখো লেখা হয়েছে এখানে যে এটা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী এবং এটি হচ্ছে সরীসৃপ প্রাণী। এখন তোমাদের যখন পরীক্ষায় থাকবে তখন কিন্তু এরকম বলে দেওয়া থাকবে না যে কোনগুলো সরীসৃপ বা কোনগুলো হচ্ছে স্তন্যপায়ী। হ্যাঁ, সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু বলা হবে যে কোনটি সরীসৃপ, কোনটি স্তন্যপায়ী, কোনটি উভচর প্রাণী, এইগুলো তোমাদেরকে হচ্ছে বলতে হবে। তো এখানে দেখো আমরা স্তন্যপায়ী প্রাণী দেখি পেয়েছি বাদুর এবং পেয়েছি হরিণ, আর এখানে হচ্ছে সরীসৃপ। সরীসৃপ কারা? যারা বুকে ভর দিয়ে চলে, যে প্রাণীগুলো, একটা হচ্ছে কচ্ছপ আর একটা হচ্ছে টিকটিকি। আর স্তন্যপায়ী প্রাণী কারা? যারা মাতৃদুগ্ধ পান করে বড় হয় তাদেরকে বলা হচ্ছে স্তন্যপায়ী প্রাণী। তাহলে এখানে আমরা
স্তন্যপায়ী প্রাণী এবং সরীসৃপ প্রাণী কিন্তু দেখতে পেলাম। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা আমাদের ছোটদের পৃথিবীর যে অংশ রয়েছে তার সার্বিক আলোচনার আজকে প্রথম অংশটুকু আমরা আজকে শেষ করছি। আগামী দিন আমরা এই সার্বিক আলোচনার যে দ্বিতীয় অংশ রয়েছে সেখানে আমরা যাব এবং খুব ভালো করে সেখানে আমরা দেখতে পাবো যে আরো কি কি আমাদের পড়া আসতে পারে পরীক্ষাতে। তো ততক্ষণ পর্যন্ত তোমরা যে ভালো থাকবে এবং এতক্ষণ পর্যন্ত ভালো করে এই ক্লাসটি করার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আগামী ক্লাস দেখার আমন্ত্রণ। আল্লাহ হাফেজ।